অনেকগুলো ফেসবুকে পোস্ট দেখতেছি অ্যাপাচি 164V এভিএস ভার্সন যে বাইকটা, এই বাইকটার গিয়ার ইন্ডিকেটর নিয়ে। তো এখন এই পোস্টগুলোতে কি বলা হয়েছে? পোস্টগুলোতে বলা হয়েছে যে অ্যাপাচি 164V এভিএস ভার্সনে যে বাইকটা, এই বাইকটার গিয়ার ইন্ডিকেটর হালকা প্রবলেম আছে। এন্ড যে প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক সময় নিউট্রাল শো করে না। তো এখন এটার সলিউশনটা কি? আমি নিজেও অ্যাপাচি 164V এভিএস ভার্সনটা চালাই, আমার নিজের বাইকেও এই প্রবলেমটা হয়েছে। অর্থাৎ আমার বাইকেও গিয়ার ইন্ডিকেটরে অনেক সময় নিউট্রাল শো করতো না। তো এখন আমি এটাকে কীভাবে সলভ করছি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বলবো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অ্যাপাচি 164V এভিএস ভার্সন যে বাইকটা, এটাতে গিয়ার ইন্ডিকেটর প্রবলেম হলে আপনি কীভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট দিস ভিডিও গাইজ। এটা হচ্ছে আমার বাইক অ্যাপাচি 164V এভিএস ভার্সন। অ্যান্ড আমার বাইকটা প্রায় অলমোস্ট 1000 কিলো রাইড হওয়ার পর যে প্রবলেমটা আমি ফেস করছিলাম, সেটা হচ্ছে এই বাইকের যে গিয়ার ইন্ডিকেটর, অর্থাৎ এইখানে, এই যে এখন এখানে নিউট্রাল শো করতেছে, এখানে নিউট্রাল শো করতো না। আমি গাড়ি যখন নিউট্রাল করতাম, গাড়ি আমার ঠিকই নিউট্রাল হইতো, কিন্তু এখানে নিউট্রাল শো করতো না। অর্থাৎ এই এন লেখাটা আসতো না, এখানে এই এন লাইটটাও জ্বলে উঠতো না। এইখানে এন যখন শো করতো না, তখন এখানে শো করতো হচ্ছে গিয়ার 2 বা গিয়ার 1। আমার গাড়ি ঠিকই নিউট্রাল হয়ে থাকতো, কিন্তু এখানে গিয়ার 1 বা 2 শো করতো, এন শো করতো না, যেটা ভালোই একটা প্রবলেম ছিল বাইকটার জন্য। তো এখন এই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করছি? সমস্যাটার সমাধান বলার আগে সমস্যাটা তৈরি হওয়ার কারণটা বলি। আপনি যখনই আপনার বাইকে কুইক শিফটিং করতে যাবেন, তখনই এই প্রবলেমটা দেখা দিবে। এখন কুইক শিফটিং বলতে কিন্তু আমি ক্লাচ না ধরেই গাড়ির গিয়ার শিফটিং করার কথা বলতেছি না। এই ক্ষেত্রে আমি কুইক শিফটিং বলতে যেটা বোঝাইতেছি, সেটা হচ্ছে অনেক দ্রুত গাড়ির গিয়ার শিফট করা। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা জায়গায় অনেক তাড়াতাড়ি বোঝাইতে হবে, তো তখন আমরা একটু স্পিডে চালাই অ্যান্ড অনেক তাড়াতাড়ি গিয়ারটা শিফট করি। এই তাড়াতাড়ি গিয়ারটা শিফট করার কারণেই আমার বাইকে মেইনলি এই প্রবলেমটা হয়েছে। আপনি যখন অনেক ফাস্ট গিয়ারগুলো শিফট করবেন অ্যান্ড কন্টিনিউয়াসলি এটা অনেক দিন করতেই থাকবেন, তখন আপনার বাইকে এই প্রবলেমটা দেখা দিবে। এখন বলি আমি কীভাবে এই সমস্যাটার সমাধান করছি। আমার বাইকেও এই প্রবলেমটা ছিল। আমি হঠাৎই একদিন দেখি যে আমার বাইক নিউট্রাল হওয়ার পরও বাইকের গিয়ার ইন্ডিকেটরে নিউট্রাল শো করতেছে না। গিয়ার ইন্ডিকেটরে গিয়ার 2 উঠে আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার গাড়ি গিয়ার 2 আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার গাড়িটা নিউট্রাল করা ছিল। তো এটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে যাই। তারপর বাসায় এসে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারি যে এই প্রবলেমটা আমার একারই না, আরও অনেকেরই আছে। অ্যান্ড এটার সলিউশনটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরটাকে একটু ক্লিন করা। আমার বাইকে যখন গিয়ার ইন্ডিকেটরের প্রবলেম দেখা দেয়, তখন মেবি টোটাল 1000 কিলো চলছিল আমার বাইকটা। তো কয়েকদিন পরে আমার বাইকের সার্ভিসিংয়ের ডেট ছিল, সেই জন্য আমি একটু ওয়েট করি। অ্যান্ড বাইকটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর সার্ভিস সেন্টারের লোকদেরকে আমার বাইকের প্রবলেমটা খুলে বলি। অ্যান্ড ওরাও সেই অনুসারে গিয়ার ইন্ডিকেটরটাকে খুলে ক্লিন করে দেয়। তারপর দেখা যায় যে নিউট্রাল শো করতেছে। তারপর তারা এই প্রবলেমটা ঠিক করার পর বাইকের অন্যান্য যে সকল সার্ভিস প্রয়োজন ছিল সেগুলো তারা দেয়। অ্যান্ড আমার বাইকটার ফুল সার্ভিসিং শেষ করার পর যখন বাইকটাকে টেস্ট রাইডের জন্য নিয়ে একটু নিচে নামি, তখন দেখি যে সমস্যাটা আসলে যায় নাই। তো ওইখানে আমার সাথে আরেকটা ভাইয়া ছিল তার বাইক সার্ভিস করার জন্য, তারটাও ছিল অ্যাপাচি 164V এভিএস ভার্সন। অ্যান্ড তার বাইকেও সেম এই প্রবলেমটাই ছিল। তো ওই ভাইয়াটা আমাকে বলে যে সরাসরি তেজগাঁও 7 রাস্তার মোড়ে টিভিএসের অফিসিয়াল যে সার্ভিস সেন্টারটা আছে, সেখানে বাইকটা নিয়ে যেতে। যেহেতু আমার বাইকটা ওয়ারেন্টির আন্ডারে বসছে, তাই গিয়ার ইন্ডিকেটরটা চেঞ্জ করে তারা নতুন একটা গিয়ার ইন্ডিকেটর ইনস্টল করে দিবে। তো সেই কথা মোতাবেক আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে চলে যাই। তো তাদের কাছে বাইকটা নেওয়ার পর সেখানকার একজন মেকানিক বলে যে গিয়ার ইন্ডিকেটরটা একটু হাই ইউজ করতে হবে। তো তারপর তারা সেভাবেই কাজটা করে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বাইকের গিয়ার ইন্ডিকেটরের প্রবলেমটা ঠিক হয়ে যায়। আপনার বাইকেও যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, দেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি লোকাল কোনো মেকানিকের কাছে বাইকটাকে না নিয়ে যেয়ে সরাসরি টিভিএসের অফিসিয়াল যে সার্ভিস সেন্টার সেখানে যান। কারণ আপনার বাইকের যদি অন্যান্য কোনো সমস্যাও থেকে থাকে, দেন ওনারা সেটা ডিটেক্ট করতে পারবেন অ্যান্ড যদি কোনো পার্টসেরও প্রয়োজন হয়ে থাকে সেটাও তারা দিতে পারবেন। তো গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে দেন ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করে জানান নেক্সটে কোন রিলেটেড ভিডিওজ আপনি দেখতে চান, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, অ্যান্ড দিস ইজ ইভান সাইনিং আউট।